অষ্টম শ্রেণী, তোমাদের এই ভিডিওতে থাকছে ফাইনাল এক্সাম ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটা দেখো, বেশিরভাগই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে। তোমরা টেক্সট বুক ভালো করে পড়ো, যেসব অধ্যায় পরীক্ষা হবে তাহলে এই প্রশ্নপত্রটা সহজেই সলভ করতে পারবে। আর প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তোমরা এটা স্ক্রিনশট করে নিয়ে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো তৈরি করে নেবে টেক্সট বুক থেকে। বা তোমাদের যদি সহায়িকা থাকে সেটাও তোমরা ফলো করতে পারো, তাহলে আরো তাড়াতাড়ি এগুলোর উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই প্রশ্নপত্রটা স্ক্রিনশট করে নেবে। আর এই ইতিহাস বিষয়ের পাশাপাশি আরো অন্যান্য বিষয় দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, দেখে নেবে। দেখো, দুইয়ের দাগেও তোমাদের কিন্তু শূন্যস্থান আছে, যেগুলো শূন্যস্থান পূরণ করতে বলেছি এখানে 10টা 10 নাম্বার। আর একই দাগে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, 20টা প্রশ্ন ছিল, 20 নাম্বার, 1 নাম্বার করে 20 নাম্বার। দেখতেই পাচ্ছ 20, 10, 30 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন শুধু, এখানে দেখতে পাচ্ছ এগুলো সব শূন্যস্থান। এবার তিনের দাগে যেসব প্রশ্নগুলো আছে দেখো, উত্তর দিলে তোমরা 2.5 নাম্বার করে পাবে। এগুলো অবশ্য 2 নাম্বারের পরীক্ষাতে এসে থাকে, তো এই প্রশ্নপত্রতে এগুলোতে 2.5 নাম্বার করে দিয়েছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে নেবে এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরে তোমাদের চারের দাগে দেখো যেসব প্রশ্নগুলো আছে, 5 নাম্বার পাবে উত্তর দিলে। এবং এই যে 5 নাম্বারের প্রশ্ন আছে, এদের মধ্যে দেখো 1946-এর নৌ বিদ্রোহের পরিচয় খুবই গুরুত্বপূর্ণ, এবং র্যাডক্লিফ লাইন সম্পর্কে আলোচনা এটাও গুরুত্বপূর্ণ, আর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল, এই তিনটে প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে তৈরি করে নিও। এবং সেই সঙ্গে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন জনগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো।